আসসালামু আলাইকুম, এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি ভাবনা আহমেদ। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ২৪, দগ্ধ ১৪ জনের অবস্থা আশঙ্কাজনক। মসজিদের নির্মাণ অনুমোদিত কি না খতিয়ে দেখা হবে বললেন প্রধানমন্ত্রী। ইউএনও ওয়াহিদা খানমের শারীরিক অবস্থার উন্নতি, এখনও অবস্থা শরীরের ডান পাশ। বিশ্বের যে কোনো দেশের তুলনায় বাংলাদেশের সবচেয়ে দ্রুত গতিতে রূপ পরিবর্তন করছে করোনা ভাইরাস, বিসিএসআইআর এর গবেষণাগারের তথ্য। দিন দিন ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে কুয়াকাটার দ্বিতীয় সাবমেরিন ক্যাবল ল্যান্ডিং স্টেশনের ২৬০০ ভোল্টের ফাইবার অপটিক্যাল ক্যাবল। এবং কয়েকশো দফায় সুনামগঞ্জের প্রায় সকল সড়কে বেহাল দশা, সংস্কারের বিশেষ প্রকল্প নেওয়ার তাগিদ দায়িত্বশীলদের। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত সংবাদ। নারায়ণগঞ্জে মসজিদের দুর্ঘটনায় অগ্নিদগ্ধ মোহাম্মদ আলী নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ২৪ জনে। এদিকে আহতদের দেখতে ঢাকা মেডিকেলের দ্বিতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে যান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। তিনি জানান, চিকিৎসাধীন ১৪ জনের মধ্যে ৬ জনের অবস্থা বেশি আশঙ্কাজনক, বাকিরাও ঝুঁকিমুক্ত নয়। এর আগে বিস্ফোরণে হতাহতের ঘটনায় অবহেলার জন্য দায়ী অজ্ঞাতদের আসামি করে ফতুল্লা থানায় একটি মামলা দায়ের করেছে পুলিশ। এছাড়া বার্ন ইনস্টিটিউটে আহতদের দেখতে গিয়ে নিহতদের প্রত্যেক পরিবারকে ১০ লাখ টাকা করে ক্ষতিপূরণ ও আহতদের সুচিকিৎসা নিশ্চিতের দাবি জানান গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। ওনারা সবগুলো রোগীর কথাই আমাদেরকে বলেছে, প্রায় সব রোগীরই শ্বাসনালী পুড়ে গেছিল, শরীরের প্রায় ৭০-৮০% পুড়ে গেছিল, ৫০%-এর উপরে যদি শরীরে পুড়ে যায় তাহলে পরে বাঁচানো কষ্ট হয়, প্রত্যেকেরই শ্বাসনালী পোড়া, সুতরাং এগুলোকে বাঁচানো খুবই ডিফিকাল্ট। যারা এখনো আছে তাদেরও কিন্তু একই অবস্থা। আমরা আমাদের সর্বাধুনিক প্রযুক্তি দিয়ে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি, যে কজনকে বাঁচাতে পারি আমরা সেটা চেষ্টা করি। দর্শক, এই মুহূর্তে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি ইকরামুল হক সায়েম। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সায়েম, আপনি যেখানে আছেন সেখানকার সবশেষ পরিস্থিতি জানান। আসলে এই শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে বেশ কিছু আসলে হৃদয়বিদারক ঘটনার অবতারণা হচ্ছে। কিছুক্ষণ আগে আমরা একটি লাশ হস্তান্তর হতে দেখেছি, সেখানে জুবাইর ফরাইজি নামে একজনের লাশ হস্তান্তর করা হয়েছে, তিনি রাতে মারা গিয়েছেন। আর গত এর আগের রাতে অর্থাৎ শুক্রবার রাতে তার ছেলে আরেকজন, তার ছেলে রুস্তম ফরাইজি, সেও মারা গেছেন। অর্থাৎ একই ঘটনায় দুজন কিছু সময়ের ব্যবধানে মারা গেলেন, তারা দুজন একই সাথে নামাজ আদায় করতে গিয়েছিলেন। এরকম এক একটি মৃত্যুর খবর এখানে যখন আসছে, আসলে হাসপাতালের বাতাস যেন ভারী হয়ে উঠছে। কিছুক্ষণ পরপরই কাল থেকে এরকম মৃত্যুর খবর আসছিল এবং এই সংখ্যা আসলে কতটা দীর্ঘতর হয় সেটি দেখার বিষয়। আপনি যেমনটা বলছিলেন যে স্বাস্থ্যমন্ত্রী পরিদর্শনে এসেছেন, তিনি জানিয়েছেন যে বাকি যে ১৩ জন চিকিৎসাধীন রয়েছে তারাও কেউ আশঙ্কামুক্ত নন, তবে ৬ জনের অবস্থা বেশি গুরুতর। ডাক্তার সামন্তলাল লাল সেন তিনি জানিয়েছেন, যেহেতু বেশিরভাগই শ্বাসনালী পুড়ে গেছে এবং শ্বাসনালী পুড়ে যাওয়া রোগীদের বাঁচানো বেশ কঠিন কাজ। এখন যে ২৪ জন মারা গেছে তাদের মধ্যে ২৩ জনেরই হস্তান্তর কাজ শেষ হয়েছে, অর্থাৎ ২৩ জনের লাশ তাদের স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে। বাকি যে লাশটি রয়েছে সেটি হস্তান্তরের প্রক্রিয়া চলছে। তবে এই লাশ হস্তান্তরের প্রক্রিয়াতে কেউ কেউ কিছুটা যে দীর্ঘসূত্রিতা এখানে যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া কিছুটা দীর্ঘ হচ্ছে বলে স্বজনদের কেউ কেউ আমাদেরকে জানিয়েছেন। আর ক্ষতিপূরণের বিষয়টি বলা হচ্ছে, এখন যে এখানে মূলত লাশ দাফনের জন্যে
20,000 করে ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে নিহতদের স্বজনদেরকে, এবং চিকিৎসার জন্য যারা আহত রয়েছে তাদেরকে 10,000 টাকা করে দেওয়া হচ্ছে। যদিও ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী এই ক্ষতিপূরণের অঙ্ক নিহতদের স্বজনদের জন্য 10,00,000 টাকা দাবি করেছেন। আমরা দুর্যোগ ত্রাণ ও দুর্যোগ প্রতিমন্ত্রী এখানে এসেছিলেন, তাকে জিজ্ঞাসা করেছিলাম, তিনি বলছেন এ ব্যাপারে এখনও পর্যন্ত সরকারি কোনো সিদ্ধান্ত হয়নি, প্রধানমন্ত্রী কোনো নির্দেশনা পেলে সেটি তারা বাস্তবায়ন করবেন। ভাবনা সাইম, আপনাকে ধন্যবাদ। নারায়ণগঞ্জের দুর্ঘটনা কবলিত মসজিদ ভবনটির অনুমোদন ছিল কিনা তা তদন্ত করে দেখা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় সংসদের চলতি অধিবেশনে প্রয়াত সংসদ সদস্য সাহারা খাতুন ও ইসরাফিল আলমের উপর শোক প্রস্তাবে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, মসজিদটি গ্যাস লাইনের উপর নির্মাণ করা হয়েছে বলে জানা গেছে। এছাড়া 6টি এসি ব্যবহার করার মতো ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎ লাইন ছিল কিনা সেটাও খতিয়ে দেখা হবে। তিনি দুর্ঘটনায় মৃত ও আহতদের জন্য দুঃখ প্রকাশ করে এসব কথা বলেন। দলের প্রয়াত 2 সংসদ সদস্য ছাড়াও ভারতের সাবেক প্রধানমন্ত্রী প্রণব মুখার্জির মৃত্যুতে গভীর দুঃখ ও সমবেদনা জানান প্রধানমন্ত্রী। এছাড়া 2 সেক্টর কমান্ডার সি আর দত্ত ও আবু ওসমান চৌধুরীর মৃত্যুতেও সমবেদনা জানান তিনি। বাজেট অধিবেশনের 2 মাস পর চলতি অর্থ বছরের এটি প্রথম অধিবেশন। এতে সভাপতিত্ব করেন স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী। খুবই দুঃখজনক যে নামাজ পড়া অবস্থায় মসজিদে এই ধরনের একটা বিস্ফোরণ হলো, যেখানে ওইটুকু একটা জায়গায় 6টা মানে এসি লাগানো, আবার হচ্ছে ওখানে গ্যাসের লাইনের উপরেই নাকি এই মসজিদটা নির্মাণ। সাধারণত যেখানে গ্যাসের পাইপ লাইন থাকে সেখানে কিন্তু কোনো নির্মাণ কাজ হয় না, তো সেটাই এখন তদন্ত করে দেখা হবে। বিদ্যুৎ সরবরাহটা বা বিদ্যুৎ লাইন কতটা নিতে পারবে, সেই ক্যাপাসিটি ছিল কি না, সার্কিট ব্রেকার ছিল কি না, বা এসব সব বিষয়গুলি কিন্তু দেখতে হবে। যারা অপরিকল্পিতভাবে ইচ্ছা মতো এয়ারকন্ডিশন লাগাচ্ছেন বা যেখানে সেখানে একটা মসজিদ গড়ে তুলছেন, সে জায়গাটা আদৌ একটা স্থাপনা করবার মতো জায়গা কি না, বা যথেষ্ট কর্তৃপক্ষের অনুমোদন নেওয়া বা সেভাবে নকশাগুলি করা হয়েছে কি না, সেই বিষয়গুলি কিন্তু দেখা একান্ত প্রয়োজন। নইলে এই ধরনের ঘটনা দুর্ঘটনা যে কোনো সময় ঘটতে পারে। দেশে এয়ার কন্ডিশন বা এসির ব্যবহার বেড়েছে, পাশাপাশি বেড়েছে এর বিস্ফোরণের ঘটনাও। পরিসংখ্যান বলছে গত 5 বছরের 150+ এসির বিস্ফোরণে মারা গেছেন অনেকে। নিম্নমানের এসি রক্ষণাবেক্ষণ এবং তদারকির অভাবে এমন দুর্ঘটনা ঘটছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আরও জানাচ্ছেন মাহবুব কবির চপল। এসি এখন বিলাসিতা নয়, প্রয়োজন। দেশে 8 মাসের বেশি গরম থাকে, বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক, তাই সামর্থ্যবান অনেকেই কিনছেন শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্রটি। ঘরবাড়ি, অফিস আদালত, দোকানপাট, শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে মসজিদেও ব্যবহার বেড়েছে এসির। তবে এর কতটা সঠিক ব্যবহার হচ্ছে সেই আলোচনা শুরু হয়েছে। শুধু নারায়ণগঞ্জের ঘটনা নয়, গত কয়েক বছরে এসির বিস্ফোরণ বেড়েছে। ঠিক কী কারণে এমনটা ঘটছে তা জানালেন বুয়েটের অধ্যাপক অলক কুমার মজুমদার। আমরা যখন এসি ইনস্টলেশন করি তখন বাসা নর্মাল লাইন নয়, এটার জন্য হাই পাওয়ারের লাইন, তার সার্কিট ব্রেকার, সুইচ, এগুলো কোয়ালিটিপূর্ণ আছে কিনা সেটা অবশ্যই দেখতে হবে, সেখান থেকেও দুর্ঘটনার সূত্রপাত হতে পারে। অন্যান্য ইলেকট্রিক্যাল পণ্যের যেভাবে তদারকি করা হয় এসির ক্ষেত্রে তেমনটা করা হয় না বলে মনে করছেন এই এসি ব্যবসায়ী। কপার টিউবটা যদি খুব পাতলা হয় তখন গ্যাসের যে প্রেশারটা থাকে প্রেশারে পাইপটা ফেটে যায়, আর একটা এসিতে 1 থেকে 1 কেজি থেকে 1 কেজি 100 গ্রাম গ্যাস থাকে, ওইটায় বিস্ফোরণ যদি ঘটে, এই যে যেই যা দেখেন আপনারা, এই ধরনের ব্যাপার ঘটা সম্ভব না। বিক্রেতারা বলছেন গত 4-5 বছরে এসির বিক্রি বেড়েছে, চাহিদা বাড়ায় দেশে এখন যন্ত্রটি তৈরি করছেন অনেকেই, দিচ্ছেন নানা ধরনের ছাড়। এতে মান ঠিক রাখা সম্ভব হচ্ছে কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে। এখন সময় আছে যারা এসি তৈরি করে অ্যাসেম্বল করতেছে ওদেরকে আমরা একটু মানে, যদিও আমাদের এটা দেখার কিন্তু ইয়ে নেই, আমরা যদি বলি যে আমরা দেখতে যাব, আইনগত কোনো বাধ্যবাধকতা আমরা বলতে পারি যে আমি আপনার কী সিলিন্ডার এটার মধ্যে কী ইউজ করতেছেন আমি একটু দেখব। তিনি বলছেন শুধু এসি নয়, বাসা কিংবা অফিসে গ্যাসের লাইন ও বিদ্যুতের লাইনের নিয়মিত তদারকি করতে হবে। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। দুর্বৃত্তদের হামলার গুরুতর আহত ইউএনও ওয়াহিবা খানমের শরীরে ডান দিক পুরোপুরি স্বাভাবিক হবে কিনা তা এখনও নিশ্চিত নয়। ইউরোসায়েন্সেস হাসপাতালে চিকিৎসকরা জানান তার শরীরের ডান পাশ এখনও অবশ্যই আছে, তবে অন্যান্য জটিলতা কমছে। তিনি কথা বলতে পারছেন এবং আগের সব ঘটনা মনে করতেও পারছেন।
বিস্তারিত জানাচ্ছেন মইনুল আহসান। মধ্যরাতে দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত মেধাবী সরকারি কর্মকর্তা ওয়াহিদা খানমের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। রাজধানীর নিউরো সায়েন্সেস হাসপাতালে চিকিৎসাধীন ঘোড়াঘাটের ইউএনও এখন কথা বলতে পারছেন। তার উপর হামলাসহ অতীতের সব ঘটনাও তার মনে আছে। ওই হাসপাতালের অধ্যাপক জাহেদ হোসেন জানান, সব কিছুর আশানুরূপ উন্নতি হলেও রোগীর শরীরের ডান পাশের চেতনা এখনও ফিরে আসেনি। অবস্থায় রোগীকে পেয়েছিলাম, তারপরে যে অবস্থায় আমরা অপারেশন করেছি, আজকে তিন দিনের মাথায় রোগী আল্লাহর রহমতে অনেকখানি ইম্প্রুভ করেছে। রোগী এখন সম্পূর্ণ জ্ঞানে আছে, কথাবার্তা বলছেন, ওনার অবস্থানগুলা মনে করতে পারছেন, কিন্তু এই জিনিসটা এখনও কোনো উন্নতি হয়নি। সেটা হচ্ছে ওনাদের ডাইন পা, ওনার ডাইন হাত পা বাদ দিলে বাকি সম্পূর্ণ উনি স্বাভাবিক জীবনে ফিরবেন। ডাইন হাত পাওয়ার কথাটা আমরা এখনও বলতে পারবো না, ওটা কোথায় কতটুকু গতিকে যাবে সময় লাগবে। রোববার সকালে ওয়াহিদা খানমকে দেখতে হাসপাতালে যান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এ সময় তার শারীরিক অবস্থার খোঁজ খবর নেন মন্ত্রী। পরে সাংবাদিকদের তিনি জানান, প্রধানমন্ত্রীর নির্দেশে ওয়াহিদা খানমের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করা হয়েছে। প্রয়োজন হলে পরে যা যা চিকিৎসা প্রয়োজন সেটা দেওয়া হবে, এবং ওনার পরিবারের সদস্যবৃন্দরাও আছেন এবং ওনাদের সাথেও আলোচনা সবসময় থাকবে। এখানকার টিমের সাথে আমি আলাপ করেছি, ওনারা বলেছে বর্তমানে বাইরে যাওয়ার কোনো প্রয়োজনীয়তা নাই, যদি ভবিষ্যতে দেখা যায় সেটা তখন সিদ্ধান্ত নেওয়া হবে। বুধবার গভীর রাতে ইউএনও সরকারি বাসভবনের ভেন্টিলেটর ভেঙে ওয়াহিদা খানম ও তার বাবার উপর হামলা চালায় দুর্বৃত্তরা। মাথায় হাতুড়ির আঘাতে গুরুতর আহত ইউএনওকে মুমূর্ষু অবস্থায় পরদিন হেলিকপ্টারে করে ঢাকায় আনা হয়। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা। বিশ্বের যে কোনো দেশের তুলনায় বাংলাদেশে সবচেয়ে দ্রুতগতিতে রূপ পরিবর্তন করছে সার্সকপ ভাইরাস। বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ বিসিএসআইআর এর গবেষণাগারে এই ভাইরাসের জিনোম সিকোয়েন্সের ডাটা বিশ্লেষণের ফলাফলে এই তথ্য উঠে এসেছে। এতে বলা হয়, সারা বিশ্বে নমুনা প্রতি মিউটেশন হার যেখানে 7.23, বাংলাদেশে সেখানে এই হার 12.60। মিউটেশনের ক্ষেত্রে এমন আরও কিছু স্বতন্ত্র ফলাফল পাওয়া গেছে, তা বিশ্বে স্বতন্ত্র বলে গবেষণা ফলাফলে উল্লেখ করা হয়েছে। বিএসআইআর এর পরিষদের চেয়ারম্যান আফতাব আলী শেখ জানান, বিশ্বের অন্যান্য দেশের তুলনায় ব্যতিক্রম বলে জানালেন। রাজধানী সায়েন্স ল্যাবরেটরি পরিষদ সভাকক্ষে গবেষণার ফলাফল উন্মোচন করে এ কথা বলেন তিনি। এছাড়া সর্বপ্রথম পূর্ণাঙ্গ জিনোমিক গবেষণাগার, যেখানে বিপুল সংখ্যক যে কোনো জীবের নমুনা দ্রুততম সময়ে সিকোয়েন্সিং বের করা সম্ভব বলেও জানান তিনি। এ সময় উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াসেফ ওসমান। সিনোভ্যাক রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড চায়না, মডার্না ইউএসএ, দি ইউনিভার্সিটি অফ অক্সফোর্ড ইউকে সহ বিশ্বের প্রায় 50টি কোভিড ভ্যাকসিন প্রস্তুতকারী প্রতিষ্ঠানকে এই গবেষণা প্রতিবেদন প্রেরণ করা হয়েছে, যা ভ্যাকসিন উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোকে বাংলাদেশের সংক্রমিত কোভিড-19 এর উপযোগী ভ্যাকসিন উৎপাদনে সহায়তা করবে। এবং আপনারা জেনে খুশি হবেন, বিসিএসআইআর তার অংশীদার হওয়ার গৌরব অর্জন করবে। এই রিসার্চের যে ফাইন্ডিংস, এটা তাড়াতাড়ি জার্নালে অর্থাৎ নাম করা জার্নালে প্রকাশিত হবে। করোনা ভাইরাস ও উপসর্গ নিয়ে দেশে আরও 4 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনার হটস্পট সিলেটে মৃত্যু ও মিছিল দীর্ঘ হচ্ছে। 24 ঘন্টায় বিভাগে করোনায় 3 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মোট মৃত্যু 178 জনের, নতুন আক্রান্ত 53 জন। এছাড়াও চট্টগ্রামের 1 জন মৃত্যুর খবর পাওয়া গেছে। আক্রান্তদের মধ্যে খুলনা জেলায় 34 জন সহ বিভাগের 10 জেলায় 152 জন শনাক্ত। এছাড়া বরিশালে 26 জন, নারায়ণগঞ্জে 14 জন, নোয়াখালী 7 জন, নেত্রকোনায় 5 জন এবং শেরপুরে পুলিশ সদস্য সহ ভাইরাসটিতে নতুন শনাক্ত হয়েছে 4 জন। অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার আসামি 4 পুলিশ সদস্যকে দ্বিতীয় দফায় 4 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। তারা হচ্ছেন এসআই লিটন মিয়া, কনস্টেবল সাফানুর করিম, কামাল হোসেন ও আবদুল্লাহ আল মামুন। মামলার তদন্ত কর্মকর্তা র্যাবের সিনিয়র এএসপি খায়রুল ইসলাম জানান, গত 24 আগস্ট রিমান্ডের জন্য আবেদন করা হলে দুপুরে আদালত তা মঞ্জুর করেন। পরে তাদেরকে র্যাবের হেফাজতে নেওয়া হয়। এর আগে এই 4 আসামিকে কারাগার থেকে জেলা সদর হাসপাতালে শারীরিক পরীক্ষা করানো হয়।
পদ্মা জফলদিয়া পানি শোধনাগার প্রকল্পে অতিরিক্ত টাকা ব্যয় ও সায়দাবাদ ফেজ দুয়ের পরামর্শ প্রতিষ্ঠান নিয়োগে কোনো ধরনের অনিয়ম দুর্নীতি হয়নি বলে জানিয়েছেন ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান। ইটিএন বাংলাকে তিনি জানান, বিভিন্ন গণমাধ্যমে ওয়াসার পানি শোধনাগার প্রকল্প নিয়ে ভুল তথ্য উপস্থাপন করা হয়েছে। নিয়ম মেনেই সব চুক্তি হয়েছে এবং তাতে বোর্ডের অনুমোদন রয়েছে। বিস্তারিত জানাচ্ছেন শফিকুল ইসলাম শামীম। ঢাকা ওয়াসার পদ্মা জশলদিয়া প্রকল্পের ব্যয় বৃদ্ধি নিয়ে যে সংবাদ দেশের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে সে বিষয়ে নিজের অবস্থান পরিষ্কার করলেন ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান। এ প্রকল্পে অতিরিক্ত টাকা খরচের কোনো সুযোগ ছিল না, ফ্রেমওয়ার্কের মধ্যে থেকেই কাজ করতে হয়েছে বলে জানান তিনি। পদ্মা জশলদিয়াতে কোনো কিছুই বাড়ে নাই, দেশি সহায়তা ছিল $390 মিলিয়ন, $390 মিলিয়ন একটা ডলারও বেশি দেওয়ার কোনো স্কোপ ছিল না, দেয়ও নাই কেউ, এবং ওই যারা দিছে তারাই তো দেয় নাই। তাহলে আমরা দিব থেকে কনসালটেন্ট তো গ্রহণ করে, কনসাল্টিং ফার্ম তো গ্রহণ করছে, গ্রহণ করে সে তো রিপোর্ট দিয়েছে এবং সেখানে দেখেন একটা কোনো জায়গায় কিছু নাই। এছাড়াও সায়দাবাদ পানি শোধনাগার কেন্দ্র ফেজ দুইয়ের পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগে কোনো ধরনের অনিয়ম হয়নি এটাও দাবি ওয়াসার এমডির। তিনি জানান, ফ্রান্সের একটি কোম্পানিকে বছরে ৩ কোটি টাকা দিতে হয় কারিগরি সহায়তার জন্য, যা পিপিআর রুল মেনেই করা হয়েছে। যে চুক্তির মূল্য হলো অ্যাপ্রক্সিমেটলি ৩ কোটি টাকা বছরে, অর্থাৎ মাসে ২৬ লাখ, সর্বোচ্চ ২৬ লাখ টাকা মাসে আমরা ওই কোম্পানিকে দিচ্ছি ফর টেকনিক্যাল মেনটেন্যান্স ওয়ার্কটা করার জন্য। বছরে ৪ বার ভিজিট করে যাবে, ১ সপ্তাহ থাকবে, থেকে দেখে যাবে যে সব ঠিকঠাক আছে কিনা। তো এইখানে আপনি কোথায় পেলেন কনসালটেন্ট? এটা তো কনসাল্টিং ফার্ম। কাজে স্বচ্ছতা আনার পাশাপাশি ওয়াসার সেবার মান উন্নয়নে নানা রকম উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। দিন দিন ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে পটুয়াখালীর কুয়াকাটায় অবস্থিত দেশের দ্বিতীয় সাবমেরিন ক্যাবল ল্যান্ডিং স্টেশনের ২৬০০ ভোল্টের ফাইবার অপটিক্যাল ক্যাবল। আবাসিক ও আবাদী জমির অগভীর থেকে ক্যাবল টানা হলেও এ ব্যাপারে সতর্কীকরণ না থাকায় প্রায় ক্যাবল কেটে যাওয়ার ঘটনা ঘটছে। রক্ষণাবেক্ষণের অভাব ও জনসচেতনতা না থাকায় বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। পটুয়াখালীর প্রতিনিধি জাহিদ রিপনের রিপোর্ট, জানাচ্ছেন বরকতুল্লাহ সুজন। ২০১৭ সালে পটুয়াখালীর কলাপাড়ায় ৬৬০ কোটি টাকা ব্যয়ে ১০ একর জমির উপর নির্মিত হয় দেশের দ্বিতীয় সাবমেরিন কেবল ল্যান্ডিং স্টেশন। সাগরের নিচ দিয়ে ফ্রান্স, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা ও মিয়ানমার হয়ে ২৫,০০০ কিলোমিটার পাড়ি দিয়ে আর্কিউলেটেড ফাইবার অপটিক্যাল কেবল পৌঁছায় কুয়াকাটা সৈকতে। বসতবাড়ি, পুকুর, সড়ক, আবাদি জমি পেরিয়ে ৬.৫ কিলোমিটার কেবল নেওয়া হয়েছে আমখোলা ল্যান্ডিং স্টেশন পর্যন্ত। যুক্ত করা হয়েছে কক্সবাজারের ঝিলং পর্যন্ত প্রথম সাবমেরিন কেবল ল্যান্ডিং স্টেশনের সাথে। তবে হাই ভোল্টেজের দীর্ঘ সংযোগ কেবলের কোথাও নেই সতর্কীকরণ চিহ্ন। কয়েকটি জায়গায় খুঁটি দেয়া হলেও রক্ষণাবেক্ষণের অভাবে তাও উপড়ে পড়েছে। সম্প্রতি উপজেলার আলিপুরে স্ক্যাভেটর দিয়ে এক বাড়ির জমির মাটি কাটার সময় কেটে যায় কেবল। এ ঘটনায় দুজনকে গ্রেফতারের পর স্থানীয়দের মধ্যে সৃষ্টি হয়েছে ভীতির। এছাড়াও কুয়াকাটা সৈকতের জিরো পয়েন্টে বালুর নিচ থেকে বেরিয়ে পড়েছে আর্কিউলেটেড ফাইবার অপটিক্যাল কেবল। এই তার এত গুরুত্বপূর্ণ তার, এই এইভাবে কোনো মনোগ্রাম বা মানুষের বিপজ্জনক চিহ্ন কিছুই নাই, জানাই তো যে এই তার কিন্তু এই তারের কাছাকাছি আসবেন না, এই তার এত গুরুত্বপূর্ণ, এত ই করলে ভালো হইতো, কিন্তু এই কোনো সময় এই সংক্ষিপ্ত আমরা পাই না, আমরা জানিও না। যখন এই দুর্ঘটনা হয়ে গেছে এরপর থেকে আমরা সবাই জানতেছে যে এখানে তার আছে, কাটলে সরকারিভাবে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়। তবে জনপ্রতিনিধিদের সম্পৃক্ত করে স্থানীয়দের মাঝে সচেতনতা সৃষ্টিতে উদ্যোগ নেওয়ার দাবি ল্যান্ডিং স্টেশন কর্তৃপক্ষের। এই যারা আশেপাশে যারা বাড়ি ঘর আছে সবাই মোটামুটি জানে, তারপরেও যেহেতু ওরা চাচ্ছেন আমরা এটা করবো ইনশাল্লাহ, এটা মনে হয় আরেকটু সুবিধা হবে। এই যদি সচেতনতা একভাবে বাড়ানো যায় সেখানে আমাদের এই ইনিশিয়েটিভে আমাদের কোনো আপত্তি থাকবে না। অচিরেই প্রতি ১০০ কিলোমিটার অন্তর রেডিয়াম সাইনবোর্ড স্থাপন সহ জনসচেতনতা বাড়ানোর কথা জানান কোম্পানি কর্তৃপক্ষ। মাইকের মাধ্যমে এবং দরকার হলে আমরা এখানকার গণ্যমান্য লোকদেরকে ডেকে মিটিং করে এই ক্যাবেলের নিরাপত্তা, এটা একটা দেশের সম্পদ, সুতরাং এই ক্যাবেলের নিরাপত্তার জন্য আমরা ভবিষ্যতে পদক্ষেপ নিব। কালক্ষেপণ নয়, অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়ানো ও কেবল সুরক্ষায় দ্রুত উদ্যোগ নেওয়ার দাবি এলাকাবাসীর। বিউরো রিপোর্ট, এটিএন বাংলা।
দফায় দফায় বন্যায় সুনামগঞ্জে প্রায় সকল অঞ্চলেরই সড়কেরই বেহাল দশা। ১১ উপজেলা গ্রামীণ জনপদ থেকে জেলা সদরের সঙ্গে সংযোগ সড়ক ব্যাপক ক্ষতিগ্রস্ত। সড়ক বিভাগের ৫টি সড়কের বিভিন্ন স্থানেও ভেঙে সৃষ্টি হয়েছে খানাখন্দ। জেলার সাথে শহরের অন্যান্য সড়কগুলোও হয়ে পড়েছে যান চলাচল অনুপযোগী। এসব সড়ক সংস্কারে বিশেষ প্রকল্প নেওয়ার তাগিদ দায়িত্বশীলদের। সুনামগঞ্জ প্রতিনিধি পঙ্কজ দের রিপোর্ট জানাচ্ছেন ইশরাত লিমা। উজানের ঢল ও বন্যার পানিতে সুনামগঞ্জ এলজিইডির অধীন ১৮৬টি সড়কের ৯০০ কিলোমিটারের বেশি কাঁচাপাকা গ্রামীণ সড়ক ডুবে চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া সড়ক বিভাগের ৫টি সড়কের ৩০ কিলোমিটার অংশেরও বেহাল অবস্থা। সুনামগঞ্জ, জগন্নাথপুর, ছাতক ও দিরাই পৌর শহরের সকল সড়কেরই এমন ভগ্নদশা। যান চলাচলের জন্য অনুপযোগী হয়ে পড়েছে সুনামগঞ্জ বিভাগ থেকে জামালগঞ্জ, গোবিন্দগঞ্জ, ছাতক হয়ে দোয়ারাবাজার সহ ৪টি সড়ক। খানাখন্দ পুরো জেলার সড়ক জুড়ে, ফলে দুর্ভোগে পড়েছেন লাখো মানুষ। নালিতামপাড়ি ছাতক, নালিতামপাড়ি সুনামগঞ্জ, আমরা দুই দিকের মধ্যখানে মানে মরুভূমির মতো আমরা বইয়া রয়েছি। মানুষ তো চলাচল করতেই অনেক ঝুঁকি নিয়া এই রাস্তা দিয়া শহরও চলাচল করে। রাস্তা ভাঙার কারণে ইচ্ছা করলে আমরা কোনো রুগীকে রেফার করতে পারতেছি না, ছাড় পেলেই তা সম্ভব বলে জানান নির্বাহী প্রকৌশলী। যান চলাচলের উপযুক্ত করে রাখা হয়েছে, পরবর্তীতে যে সকল জায়গায় যে যে ট্রিটমেন্ট করার প্রয়োজন হয় পার্মানেন্টলি ওই ট্রিটমেন্ট করা হবে। এদিকে ক্ষয়ক্ষতির প্রতিবেদন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে বলে জানান স্থানীয় এলজিইডি কর্তৃপক্ষ। বন্যাতে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করেছি, তা ৯০০ কিলোমিটার সড়ক আমাদের বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তার মধ্যে ২৪টি সড়ক বিভিন্ন পয়েন্টে বিচ্ছিন্ন হয়ে যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় আছে। ইতিমধ্যেই বন্যার ক্ষয়ক্ষতির বিবরণ সদর দপ্তরে প্রেরণ করেছি। করোনা ও তিন দফা বন্যায় ক্ষতিগ্রস্ত হাওড় অঞ্চলের অর্থনীতিকে সচল করতে ভেঙে পড়া যোগাযোগ ব্যবস্থা দ্রুত সংস্কারের দাবি সুনামগঞ্জবাসীর। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবারে শেয়ার বাজারের খবর। এনার্জি প্যাক পাওয়ার জেনারেশন লিমিটেডের শেয়ার বিক্রির জন্য আগামী ২১ সেপ্টেম্বর বিকেল ৫টায় বিল্ডিং বা নিলাম শুরু হবে। ২৪ সেপ্টেম্বর বিকেল ৫টা পর্যন্ত এই নিলাম চলবে। নিলামে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের জোর কাছে তাদের জন্য সংরক্ষিত শেয়ার বিক্রি করা হবে। একই সঙ্গে নিলামে কোম্পানিটির শেয়ারের প্রান্তসীমা মূল্য নির্ধারণ করা হবে। যে দামে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের জন্য সংরক্ষিত কোঠার শেয়ার বিক্রি শেষ হবে, তার চেয়ে ১০% কমে সাধারণ বিনিয়োগকারীদের কাছে শেয়ার বিক্রি করা হবে। বুক বিল্ডিং পদ্ধতিতে আইপিওর মাধ্যমে পুঁজিবাজার থেকে ১৫০ কোটি টাকা উত্তোলন করবে কোম্পানিটি। উত্তোলিত অর্থ দিয়ে এলপিজি প্রকল্পের ব্যবসা সম্প্রসারণ, ব্যাংক ঋণ পরিশোধ এবং আইপিওর ব্যয় নির্বাহ করা হবে। জনতা ইন্স্যুরেন্স লিমিটেড ৩১ ডিসেম্বর ২০১৯ সমাপ্ত হিসেব বছরের জন্য ১০% নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। সমাপ্ত বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ১টাকা ৮ পয়সা, সম্পদ মূল্য হয়েছে ১৪টাকা ২২পয়সা। আগামী ২৬ নভেম্বর এজিএম অনুষ্ঠিত হবে, রেকর্ড ডে ৩০ সেপ্টেম্বর। কর্পোরেট ঘোষণার জন্য আজ কোম্পানিটির শেয়ার লেনদেনের ক্ষেত্রে কোনো মূল্যসীমা নেই। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। পিরোজপুরে এবছর মালটার বাম্পার ফলন হয়েছে, তবে সাম্প্রতিক বন্যার কারণে পরিপক্ব হওয়ার আগেই বাগান থেকে মালটা বিক্রি করে দিচ্ছেন চাষিরা। এতে প্রত্যাশিত দাম থেকে বঞ্চিত হচ্ছেন তারা। বাগানিরা জানান, প্রায় ১০ বছর ধরে মালটার চাষ করে তারা ভালো ফলন পেয়েছেন। এসব ফল স্থানীয় চাহিদা পূরণের পাশাপাশি দেশের অন্যান্য জেলায়ও পাঠানো হচ্ছে। এবারে আন্তর্জাতিক সংবাদ। চীন ও ভারতের শীর্ষ পর্যায়ের একাধিক বৈঠকের পর সীমান্ত নিয়ে ভয়াবহ উত্তেজনা কমাতে ঐকমত্যে পৌঁছেছে দুদেশ। রাশিয়ার রাজধানী মস্কোয় শুক্রবার ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ও চীনের প্রতিরক্ষামন্ত্রী জেনারেল উই ফেংঘের সাথে বৈঠক শেষে এ সিদ্ধান্ত নেওয়া হয়। শনিবার ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বরাত দিয়ে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, সীমান্তে যাতে উত্তেজনা বাড়তে না পারে তাই উভয় দেশে এ বিষয়ে একমত হয়েছে। সীমান্ত সংকট হয়ে চীন ও ভারতের শীর্ষ
পর্যায়ে এটাই প্রথম বৈঠক। এর আগে গত জুনে লাদাখ সীমান্তে চীনা সৈন্যদের সাথে সংঘর্ষে ভারতীয় 20 সেনা নিহত হয়। তবে ওই ঘটনায় চীনের সৈন্যরা হতাহত হয়েছিল কিনা তা এখন পর্যন্ত জানা হয়নি। এবারে জানাবো স্ট্যান্ডার্ড ব্যাংক বাণিজ্য সংবাদ। যশোরের ঝিকরগাছায় এবার 40 বিঘা জমিতে টমেটো চাষ হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে এবার ভালো ফলন পাওয়ার আশা করছেন কৃষকরা। তারা জানান, প্রতি বিঘা জমিতে টমেটো চাষ করতে খরচ হয়েছে প্রায় 1,20,000 টাকা। ঝিকরগাছা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত মাঠ দিবসে তারা এসব কথা বলেন। যশোর অঞ্চল কৃষি উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক কৃষিবিদ রুহুল কবির অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। এবারে পার্টিস খেলার খবর। উয়েফা ন্যাশনস লিগে জয় পেয়েছে ফ্রান্স, ইংল্যান্ড, বেলজিয়াম এবং পর্তুগাল। কিলিয়ান এমবাপের একমাত্র গোলে সুইডেনকে হারিয়েছে বিশ্ব চ্যাম্পিয়ন্স ফ্রান্স। এরপর ব্যবধান দ্বিগুণ করার সুযোগ পেলেও পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন আতুয়া গ্রিজম্যান। বি গ্রুপের ম্যাচে আইসল্যান্ডের বিপক্ষে কস্টার্জিত জয় পেয়েছে ইংল্যান্ড। ইঞ্জুরির সময়ে পল স্টার্লিং এনে দেন জয়সূচক গোলটি। এর আগে 76 মিনিটে ইংল্যান্ডের কাইল ওয়াকার আর 89 মিনিটে আইসল্যান্ডের সেভির ইনগাসন দেখেন লাল কার্ড। তবে পর্তুগাল তাদের উয়েফা ন্যাশনস লিগ মিশন শুরু করেছে দুর্দান্তভাবে। ক্রোয়েশিয়াকে 4-1 গোলে হারিয়েছে তারা। পায়ের ইনফেকশনের কারণে এই ম্যাচে খেলেননি ক্রিস্টিয়ানো রোনালদো। বি গ্রুপের আরেক ম্যাচে ডেনমার্ককে 2-0 গোলে হারিয়েছে বেলজিয়াম। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে 24, দগ্ধ 14 জনের অবস্থা আশঙ্কাজনক। মসজিদের নির্মাণ অনুমোদিত কিনা খতিয়ে দেখা হবে বললেন প্রধানমন্ত্রী। ইউএনও ওয়াহিদা খানমের শারীরিক অবস্থার উন্নতি, এখনও অবস্থার শরীরের ডান পাশ। বিশ্বের যে কোনো দেশের তুলনায় বাংলাদেশের সবচেয়ে দ্রুত গতিতে ধারণ পরিবর্তন করছে করোনা ভাইরাস, বিএসআইআর এর গবেষণাগারের তথ্য। দিন দিন ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে কুয়াকাটায় দ্বিতীয় সাবমেরিন ক্যাবল ল্যান্ডিং স্টেশনের 2600 ভোল্টের ফাইবার অপটিক্যাল ক্যাবল। এবং কয়েক দফা বন্যায় সুনামগঞ্জে প্রায় সকল সড়কেই বেহাল দশা, সংস্কারে বিশেষ প্রকল্প নেওয়ার তাগিদ দায়িত্বশীলদের। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এছাড়া এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube.com/ETN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।